হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে। প্রতিদিনই নাভান মেহেরিশ বায়না করে যে লিচু খাবে, লিচু খাবে, লিচু তো বলতে পারে না, বলে ইতু খাবে। তো চলে গেলাম ইতু কিনতে। এই তো বাজারে চলে আসছি আমরা লিচু কেনার জন্য। আর এখানে বেশ ভালো ভালো লিচু বিক্রি হচ্ছিল, চায়না থ্রি। তারপরে হচ্ছে এখানে বোম্বাই লিচু পাওয়া যাচ্ছিলো, খুবই সুন্দর। তো আমরা খেয়েও টেস্ট করেছিলাম, খেয়ে টেস্ট করে দেখি অসম্ভব মজা এই লিচুগুলো। তো আমরা এই লিচুগুলো কিনলাম। এগুলোর প্রাইস ছিল এখানে 450 টাকা, তো আমাদের কাছ থেকে 440 টাকা রেখেছিলো। তো আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পরে দুজন চলে গেলাম হালিম খাওয়ার জন্য। আমরা যেহেতু অনেকক্ষণ ধরে হাঁটাহাঁটি করছি, হাঁটতে হাঁটতে আমরা দুজনই ক্ষুধা লেগে গেছে, আমি আর আমার হাজব্যান্ড। তো চলে গেলাম আমরা এখানে হালিম খেতে। এই হালিমটা কিন্তু অসম্ভব মজা হয়। বাসায় আমি অনেকবার হালিম বানিয়েছি, বাট এরা যে কীভাবে বানায় আল্লাহ জানে, এত মজা খেতে। মানে বাসায় বানানোর থেকে এখানে অনেক বেশি মজা হয়। আমরা 2 বাটি হালিম অর্ডার করেছিলাম, আর প্রতি বাটি হালিমের দাম কিন্তু 60 টাকা করে। আর 4 পিস মাংস থাকবে, এবং মাংসগুলো কিন্তু অস্থির, একদম অস্থির রান্না। গালি দিলে টের পাবেন যে মজাটা কোথায়। এর আগে যখন আমরা হালিম খেতে আসতাম তখন 6 পিস করে দিত, বাট এখন 4 পিস করে, যেহেতু সব কিছু দাম বেড়ে গেছে, মাংসেরও দাম বেড়ে গেছে, তাই 4 পিস করে মাংস দিচ্ছে। এবং মাংসের কোয়ালিটিটাও অনেক বেশি ভালো করেছে আগের থেকেও। তো হালিমটা খেয়ে খুবই ভালো লাগলো, আর হালিমটা সব কিছু মোটামুটি খুবই ভালো ছিল। তো এখন আমরা বাসার দিকে রওনা হব। প্রতিদিন আমার হাজব্যান্ড অফিস থেকে বাসা আসে, আর আমি বাসা থেকে বের হই একদম দড়াটানা পর্যন্ত আসি। এখান থেকে দুজন একসাথে হাঁটতে হাঁটতে বাসায় চলে যাই। বিকালে হাঁটলে একটু ভালো লাগে, যেহেতু এখন অনেক গরমের সময়। তো এত গরম যে বিকালে আসলে প্রতিদিন বের হতে ভালো লাগে না, অনেক গরম লাগে। তা না হলে প্রতিদিন বিকালে হাঁটতে খুব ভালোই লাগে। হেঁটে হেঁটে দুজন একসাথে চলে যাই। এই তো বাসার সামনে চলে আসছে আমরা, এখনই বাসায় চলে যাব। আর বাসায় ঢুকে মেহেরিশ এই যে বসে আছে, মেহেরিশ আর নাভান, তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য লিচু এনেছি। এখন লিচুটা তাদেরকে দেওয়া হবে। আর লিচুর পুষ্টিগুণ কিন্তু অনেক বেশি, সবাই চেষ্টা করবেন, ছোট বড় সবাই চেষ্টা করবেন প্রতিদিন লিচু খাওয়ার জন্য। যেহেতু লিচু খুব অল্প দিন থাকে, খুব অল্প সময় থাকে, এই সময়টা চেষ্টা করবেন এটা খাওয়ার জন্য। লিচু খেতে যেরকম মজা, এটা পুষ্টিগুণে ভরা। দেখি আমি ছেলে দেবো। দেখি নাভানকে একটা ছেলে দিই। আচ্ছা।
রস পড়ে যাচ্ছে, লিচু যে রস কত পড়ে যাচ্ছে।